নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা। 22/6/2021 দিল্লি মেট্রো চত্বরে মানুষের মেলা। এক্সকিউজ মি স্যার, আপ কিতনে দের হুয়া ইয়াহ পে লাইন পে? আধা ঘন্টা। কিতনে দের হো গিয়া আপ খড়া হ্যায় লাইন পে? কিতনে দের হো গিয়া আপকা? 45 মিনিট হো গিয়ে ভাই। 45 মিনিট। গতকাল বৈকাল ঠিক 5টার সময়ের ঘটনা। যে ভিডিওটি আপনারা দেখতে চলেছেন বা আমরা দেখাতে চলেছি, একবার ভিডিও ক্লিপটির দিকে নজর রাখা যাক। হ্যাঁ, এটা কোনো রাজনৈতিক মিছিল না, না কোনো ধর্মীয় সম্মেলন, না কোনো মেলা বা উৎসব, না ভোটের সময় ভোটের লাইন, না এটিএম মেশিনে লাইন, না ব্যাংকে লাইন, না হসপিটালে লাইন। এই যে সারি সারি মানুষের ভিড় প্রায় 1 কিলোমিটার এরিয়া জুড়ে, এই যে ভিড় দেখা যাচ্ছে, এই ভিড় হলো গতকাল 22/6/2021 অর্থাৎ গতকাল বৈকাল 5টার সময় দিল্লির করলবাগ মেট্রো স্টেশন চত্বরে যাত্রীদের বা মেট্রো প্যাসেঞ্জারদের এই সারিবদ্ধ ভিড়। যে অসংখ্য প্যাসেঞ্জার বা যাত্রীদের ভিড়ের জন্য কোভিড প্রোটোকল মেনে চলতে এবং ভারতবর্ষের বর্তমান করোনা পরিস্থিতিতে করোনা কেসেস এবং তার জালকে বিন্যাস বা ভেঙে দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে করলবাগ মেট্রো ডিপার্টমেন্ট থেকে। এবং এখানে ক্যামেরাবন্দি করতে গিয়ে পুরো লাইনে বা সমগ্র লাইন চত্বরে যে সমস্ত মানুষ বা যাত্রী বা প্যাসেঞ্জারগণ রয়েছেন, ওনাদের সাথে কথা বলে জানতে পেরেছি, কেউ লাইনে রয়েছেন আধ ঘন্টা, কেউ বা 45 মিনিট, এবং কেউ 1 ঘন্টাও রয়েছেন লাইনে। অথচ লাইনের মধ্যে একটা শান্তি শৃঙ্খলা যথেষ্ট পরিমাণে বজায় রয়েছে এবং লাইনে ঘন্টার পর ঘন্টা বা মিনিটের পর মিনিট দাঁড়িয়ে থাকা সত্ত্বেও মানুষের মধ্যে কোনো বিভ্রান্তি বা কোনো নোংরামি চোখে পড়ছে না। কারণ আমার মনে হয় 2021-এ মেট্রো স্টেশন চত্বরের এই ছবিটি বর্তমানে ভারতবর্ষের করোনা পরিস্থিতিতে করোনা প্রোটোকল মেনে চলার জন্য দিল্লির করলবাগ মেট্রো ডিপার্টমেন্টের এই ভূমিকা সত্যি গুরুত্বপূর্ণ, এবং সারা ভারতবাসীর এখান থেকে কিন্তু একটা পজিটিভ মেসেজ অবশ্যই নেওয়া দরকার। কারণ এই সরকারি ডিপার্টমেন্ট বলুন বা ভারতীয় মেট্রো রেল ডিপার্টমেন্ট বলুন এবং লাইনে উপস্থিত সমগ্র মেট্রোর প্যাসেঞ্জার বা যাত্রীরা বলুন, এনারা কিন্তু কোভিড প্রোটোকলকে যথেষ্টভাবে মেনে চলছে। এবং করলবাগ মেট্রো কর্তৃপক্ষ থেকে দাবি করা হয়েছে যে মেট্রোর মধ্যে 50% প্যাসেঞ্জার বা যাত্রীর ছুট রয়েছে, এবং সেই জন্যই যখন একটা সিটে একটি ব্যক্তি এবং তার পাশের সিটটি খালি রাখা হচ্ছে, সেই 50% যাত্রী বোঝার জন্যই কোভিড প্রোটোকলকে মানতে গিয়ে এই ভিড়ের সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু ওনারা এই প্রোটোকল মেনে চলবেন যতক্ষণ না 135 কোটি মানুষের মধ্যে করোনার টিকাকরণ সম্পূর্ণ হচ্ছে। তাই সাধারণ মানুষ এবং বিশেষ করে ভারতের সবজি বাজার, সবজি মন্ডিগুলি এবং স্ট্রিট ফুড, এবং এই দিল্লির কথাই বলছি, দিল্লির আশপাশের বিভিন্ন সবজি মন্ডি এবং বিভিন্ন স্ট্রিট ফুড যে রয়েছে, ঠেলা বা রেড়িগুলি বলুন, সেখানে কিন্তু কোভিড প্রোটোকল একদম মানা হচ্ছে না। এই পরিস্থিতিতে ভারতবর্ষের জায়গায় জায়গায় যখন কোভিড প্রোটোকল মানা হচ্ছে না, সেখানে রাজনৈতিক মিটিং মিছিল হোক বা নানান ধরনের অনুষ্ঠান, বিয়েবাড়ি হোক, এই কন্ডিশনে ভারতবর্ষের অন্তর্গত রাজধানী দিল্লির করলবাগ মেট্রো স্টেশন চত্বরে যে লাইন, এই মানুষের ভিড়, জনসমাগম এবং করলবাগ মেট্রো ডিপার্টমেন্টের এই সুন্দর পরিকল্পনা কোভিড প্রোটোকল মানতে গিয়ে আমাদের দেশের করোনা কেসেস বা চেন ভাঙতে গিয়ে এই যে পরিকল্পনা, তা সত্যিই নজিরবিহীন। 2021 লকডাউন পরিস্থিতি তথা এই মুহূর্তে করোনা পরিস্থিতিতে লকআউট হওয়ার পরেও বা লকডাউন হেঁটে যাওয়ার পরেও এই যে লাইন মেট্রো স্টেশনে মেট্রো ডিপার্টমেন্ট যে ভূমিকা নিয়েছে, তা সত্যিই নজিরবিহীন। তাই আপনাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করুন এবং ভারতবাসীর কাছে এক পজিটিভ এক বার্তা, এক মেসেজ হিসেবে রাষ্ট্রবাদী মনোভাব নিয়ে সবাই করোনার প্রোটোকল মেনে চলুন, সাবধান থাকুন, সোশ্যাল ডিস্টেন্স এবং মুখে মাস্ক অবশ্যই ব্যবহার করতে থাকুন। নমস্কার, ধন্যবাদ। স্যার, এক্সকিউজ মি, মেট্রো মে কুছ প্রবলেম হতে কি আইসি? নাই, ভিড় জ্যাদা হো।
भीड़ ज़्यादा है के लिए दिल्ली मेट्रो में आज। ठीक है।